আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের অনুরোধে 3 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। তাহলে আজকে আর দেরি না করে আমরা চলো আমাদের ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপকের শুরুতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবির নিচে কিছু কথা লেখা আছে। বলা হয়েছে, ফিগার ওয়ানে একটা 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তল বেয়ে 50 কেজি ভরের একটি ব্লককে দড়ি দিয়ে সমতরণে উঠানো হচ্ছে। অর্থাৎ এখানে একটা ব্লক দেওয়া আছে, ব্লকটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। এই ব্লকটার ভর হচ্ছে 50 কেজি এবং ব্লকটাকে 30 ডিগ্রি করা, ভূমির সাথে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি বলা আছে। এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ বরাবর, অর্থাৎ এই বরাবর ব্লকটাকে একটা দড়ি দিয়ে টেনে উপরের দিকে তোলা হচ্ছে। এটাই উদ্দীপকে বলা আছে। কোন প্রশ্নে বলা হয়েছে, ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্র একে দেখাও। আমরা খনন প্রশ্নের সমাধানটি দেখিয়েছি, তো এখানে দেখো আমি চিত্র একে দেখাতে বলা হয়েছে এবং কোন কোন বল কাজ করেছে এটাও দেখাতে বলা হয়েছে। এবং সেই সাথে তোমাদের যে নির্দেশাবলী, এখানে একটা কথা বলা আছে যে ক এবং গ এর ক্ষেত্রে ব্লকের উপর ক্রিয়ারত সবগুলো বলের উপাংশের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দিক দেখাতে হবে। অর্থাৎ এখানে যে বলগুলো কাজ করেছে তাদের যে কতগুলো উপাংশ আছে সেগুলো কোন দিকে সবই দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই যে ব্লকটা আছে, এই ব্লকটার প্রথমে কিন্তু একটা ওজন বল আছে। আমরা জানি প্রত্যেকটা বস্তুর একটা ওজন আছে, ওজন হচ্ছে WMG এবং এই বলটা সবসময় কি নিচের দিকে কাজ করে, এটা আমরা সবাই জানি। তো এই যে ওজন বলটা, অর্থাৎ WMG বলটা যে নিচের দিকে কাজ করেছে, তার আবার দুইটা উপাংশ আছে। একটা উপাংশ হচ্ছে এই তল বরাবর সমান্তরালে এবং আরেকটা উপাংশ হচ্ছে এই তল বরাবর লম্ব বরাবর। ঠিক আছে, তলের সাথে কত বরাবর? লম্ব বরাবর। আচ্ছা দেখো, এই যে তল, তাহলে এই তলের সাথে লম্ব বরাবর, এখান থেকে আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম এই বরাবর। তাহলে এখানে আমরা তীর চিহ্নতে দেখিয়েছি যে এই লম্ব বরাবর MG cos থিটা। ঠিক আছে, অর্থাৎ লম্ব বরাবর সবসময় জানি আমরা cos থিটা হয়, কাজে MG cos থিটা এই উপাংশটা এদিকে কাজ করছে। আরেকটা উপাংশ, অর্থাৎ যে তল বরাবর বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে সেই তলের সাথে লম্ব বরাবর আরেকটা বল কাজ করছে, অর্থাৎ বলের আরেকটা উপাংশ কাজ করছে, সেটা হচ্ছে MG sin 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমরা 30 ডিগ্রি কেন নিলাম, তাই না? তো এখানে তো 30 ডিগ্রি উদ্দীপকে দেওয়া আছে, এই কোণটা 30 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, এইটা নিয়ে হয়তো তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। তো সেই কনফিউশনটা একটু ক্লিয়ার করার জন্য আমি একটা এখানে একটা উদাহরণ দিচ্ছি বা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে নিচে একটা তল আছে, ঠিক আছে, এই যে WMG যে তল বরাবর কাজ করেছে, আমরা অনুরূপভাবে উপরে আর একটা তলকে আমরা বিবেচনায় আনলাম। এবার আমি এই চিত্রটা এখানে আবার আরেকবার আঁকবো। দেখো, আচ্ছা, এই চিত্রটা আমি এখানে আঁকলাম। দেখো যে এখানে একটা নিচে একটা তল ছিল, অনুরূপভাবে আমি আর একটা তল উপরে কল্পনা করেছি। তাহলে এই যে এখানে কোণগুলো সৃষ্টি হলো এখানে, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটাও 30 ডিগ্রি হবে। এটি আমাদের কোনো কনফিউশন নাই, কারণ এরা পরস্পর কি একান্তর কোণ। আর আমরা জ্যামিতিতে শিখেছি যে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, এই কারণে যদি এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে উপরের কোণটাও কিন্তু 30 ডিগ্রি, এটা আমাদের আমরা নিশ্চিত এই বরাবর। তাহলে আমরা এখন দেখি যে এই কোণটাকে আমরা ধরলাম হলো এ এবং এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে বি। এ কোণ ধরলাম আর বি কোণ ধরলাম আমরা। এখন দেখো, খেয়াল করে দেখো যে এখান থেকে এই বরাবর, অর্থাৎ এই কোণটা কিন্তু কয় ডিগ্রি? অবশ্যই সমকোণ বা 90 ডিগ্রি। আমরা এখানে এই এটা আমরা লিখতেই পারি যে এ প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, তাই না? দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়। আচ্ছা, অনুরূপভাবে আবার দেখো, এখান থেকে শুরু করে এইটুকু, এটাও কিন্তু একটা সমকোণ, বা একটু ভালো করে খুঁজে দেখো, এটাও একটা সমকোণ। তাহলে এটা এখানে আমরা লিখতে পারি, কিন্তু যেহেতু আমরা এটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু কয় ডিগ্রি? 90 ডিগ্রি আমরা লিখতে পারি। এবার এই দুইটা সমীকরণ পেয়ে গেলাম, এই দুটোকে আমরা কী করবো? একটু বিয়োগ করবো। দেখো, তাহলে এখানে আমরা বিয়োগ করলাম, চিহ্নগুলো পরিবর্তন করে নিলাম, তাহলে কী হয়, এ আর এ কিন্তু কাটা যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কত? 0। অতএব বি ইকুয়াল টু খুব ইজিলি আমরা লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল টু, তার মানে কি, এই যে কোণটা দেখো, খেয়াল করে দেখছো, এই কোণটা 30 ডিগ্রি, এই কারণে কিন্তু আমি এখানে মূলত 30 ডিগ্রি লিখেছি। অর্থাৎ এটাও 30 ডিগ্রি এবং উপরেরটাও 30 ডিগ্রি। এই অংশটুকু তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই অংশটা তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ করার প্রয়োজন নাই। তো আশা করি এই বিষয়টা বুঝেছো। আমরা যেহেতু কোণটা পেয়ে গেছি, তাহলে আমরা দুইটা ওজন বলার দুইটা উপাংশ পেলাম, একটা হচ্ছে MG সাইন 30 ডিগ্রি আর একটা হচ্ছে MG cos 30 ডিগ্রি, এটা আমরা পেয়ে গেছি। এবার আরেকটা আমরা দেখবো যে
এই যে আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়েছিলাম, এখানে বলা আছে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর এছাড়া আমরা বল অধ্যায়ে পড়েছিলাম যে বল কখনো সিঙ্গেল কাজ করে না, সবসময় বল কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করে, তাই না? তাহলে এখানে আমরা mg cos থিটা এটা আমরা এখানে দেখলাম, তাহলে এটার অবশ্যই একটা প্রতিক্রিয়া বলও আছে, সেইটাকে আমরা ধরেছি এখানে হচ্ছে আর, ঠিক আছে? এটা হচ্ছে ঊর্ধ্বমুখী এবং এরা পরস্পর বিপরীতমুখী। কিন্তু আরেকটা বল যে mg sin থিটা, এটার একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হচ্ছে টি, অর্থাৎ এই বলে কিন্তু দড়ি দিয়ে এই ব্লকটিকে টেনে উপরে তোলা হচ্ছে, অর্থাৎ টি আর হচ্ছে mg sin থিটা পরস্পর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল। আবার এদিকে আর এবং mg cos থিটা এরা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে এখানে মোট চারটা বল কাজ করেছে। আমরা এখানে লিখে দিয়েছি, দেখো যে এখানে টি হচ্ছে দড়ির টান বল, আর দুই নম্বর mg cos 30° এটা হচ্ছে ওজন বলের লম্ব বরাবর উপাংশ, আর তিন নম্বর লিখেছি mg sin থিটা বা sin 30° যা ওজন বলের সমান্তরাল উপাংশ, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আর, যেটা আমরা বলেছি ওজন বলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, বা আমরা বলতে পারি অভিলম্ব প্রতিক্রিয়া বল আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা খ নম্বর প্রশ্নে আসলাম। খ নম্বর প্রশ্নে এখানে তোমাদের উদ্দীপকে বলা হয়েছিল যে ব্লকটিকে স্থিরাবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কী কী গতিসূত্র কাজ করেছে এবং কীভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো। এটি হচ্ছে আমাদের খ নম্বরের প্রশ্ন। তাহলে আমরা জানি যে নিউটনের গতির সূত্র হচ্ছে তিনটা। প্রথম সূত্র, ঠিক আছে, এখানে আমি লিখেছি বিবৃতি, এখানে আমি সূত্রটা লিখি নাই, তোমরা এখানে অবশ্যই সূত্রটা লিখে নিবা। তো আমরা জানি যে নিউটন অ্যাকর্ডিং টু নিউটন্স ফার্স্ট ল অফ মোশন, দ্য রেস্ট পার্টিক্যাল উইল রিমেইন রেস্ট অ্যান্ড দ্য মুভিং পার্টিক্যাল উইল রিমেইন মুভিং উইথ এ স্ট্রেট লাইন আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন ইট, অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে আমরা এই সূত্রটা এখানে আমরা একটু কম্পেয়ার করে দেখতে চাই। এখানে বলা আছে, দেখো যেহেতু u=0, অর্থাৎ এই ব্লকটাকে যখন গতিশীল করা হয়েছিল তার পূর্বে ব্লকটা কিন্তু স্থির ছিল, যখন এখানে টার্ন বল প্রয়োগ না করা পর্যন্ত ব্লকটা স্থির ছিল, এবং টার্ন বল প্রয়োগ করার সাথে সাথে বস্তুটা গতিশীল হয়। সুতরাং আমরা বলতে পারি যে এখানে নিউটনের গতির প্রথম সূত্র কার্যকর হয়েছে, ঠিক আছে? বল যতক্ষণ না প্রয়োগ করা হলো ততক্ষণ ব্লকটি গতিশীল হচ্ছে না, অর্থাৎ এখানে আমরা সহজেই বলতে পারি নিউটনের প্রথম সূত্র প্রয়োগ হয়েছে। এবার আমরা আসবো নিউটনের দ্বিতীয় সূত্র, এখানে বিবৃতি তোমরা লিখে নিবা। আমরা জানি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ মুভিং পার্টিক্যাল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর পরিবর্তন সেই দিকে ঘটে। এটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এবং এই সূত্র থেকে আমরা পাই f=ma, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, কিন্তু আমরা এখানে লিখেছি যে সামেশন f=ma, এটা কেন লিখেছি তোমাদের মনে হয়তো ফটকা লেগেছে এতক্ষণে, তো আমরা এটা একটু ব্যাখ্যা করি। দেখো, মনে করো একটা বস্তু, এই বস্তুকে তুমি কী করলা 20 নিউটন বল দ্বারা তুমি কী করলা নিজের দিকে বা ধাক্কা দিচ্ছ এদিকে, ঠিক আছে? তো আরেকজন ব্যক্তি আবার কী করলো, তুমি যেমন 20 নিউটন বল দ্বারা বস্তুটাকে ধাক্কা দিচ্ছ, তো আরেকজন বস্তু ব্যক্তি আবার কী করলো একইভাবে মনে করো 15 নিউটন বল দ্বারা আবার কি সেও ধাক্কা দিচ্ছে। তাহলে এতক্ষণ কিন্তু বস্তুটা কোন দিকে যাচ্ছে বলতো, হয়তো এতক্ষণ বস্তুটা কিন্তু এদিকে যাচ্ছিলো, এখনও বস্তুটা এদিকেই যাবে, কিন্তু কত বলে যাবে সে কিন্তু এই দুটা মাইনাস করলে আমরা কত পাবো 5 নিউটন বলে কিন্তু সে এই বস্তুটা এই সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা যখন একাধিক বল যখন প্রযুক্ত হবে তখন কিন্তু কী হবে সেখানে আমরা এগুলো লব্ধি বল হবে। লব্ধি বলকে আমরা এই জন্য বলেছি যে সামেশন f=ma, অর্থাৎ যখন একাধিক বল থাকবে তখন এই সূত্রটা হবে এইরকম, ঠিক আছে? তো আমরা এখানে লিখেছি সামেশন f=ma। তো এখানে যেমন আমরা দুইটা বলকে বিয়োগ করেছি, অর্থাৎ 20 থেকে 15কে বিয়োগ দিয়েছি, তারপরে আমরা পেয়েছি হচ্ছে 5, তাই না? তা 20 বড় আর 15 ছোট, এই কারণে আমরা বড় থেকে ছোটকে বিয়োগ দিয়েছি। তাহলে এখানে আমরা কোনটা বিয়োগ দিব, কারণ এখানে আমাদের দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে টার্ন বল এবং আরেকটা হচ্ছে কি বল mg sin 30°, এই দুইটা বল আমাদের এখানে কাজ করছে। তাহলে কোনটা বড় আর কোনটা ছোট আমরা কিভাবে বুঝবো? উদ্দীপক কিন্তু বলা হয়েছে যে একটা ব্লককে দড়ি দিয়ে কিন্তু উপরের দিকে টেনে নেওয়া হচ্ছে, তার মানে ব্লকটা উপরের দিকে যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এখানে কিন্তু টিটা বড়, ঠিক আছে? টি যদি বড় না হতো তাহলে কিন্তু এটা উপরের দিকে যেত না। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে টি হচ্ছে বড়, এই কারণে আমরা লিখতে পারি যে সামেশন f=t-mg sin 30°। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি নিউটনের গতির দ্বিতীয় সূত্র কার্যকর হয়েছে। এবার আমরা আসি তৃতীয় সূত্র। তো
আমরা জানি যে নিউটনের গতির যে তৃতীয় সূত্রটা আছে সেখানে কি বলা হয়েছে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমাকে বলা হয়েছিল যে নিউটনের তিনটা সূত্র এখানে আসলে কোন কোন সূত্র এখানে কাজ করছে সেটা আমাকে বলা হয়েছে। তো আমরা দেখো যে টি বরাবর টি এবং এমজি সাইন থিটা বরাবর কিন্তু প্রথমে আমরা আগে অর্থাৎ দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা প্রয়োগ দেখিয়েছি। তো এখন আমরা দেখাবো হচ্ছে আর এবং এমজি কস থিটা এইটা বরাবর আমরা দেখাবো। তো তুমি প্রশ্ন করতে পারো আমরা কেন এটা দেখাবো, কারণ আমাকে বলা হয়েছে যে এই পুরো ঘটনার মধ্যে কোথায় কোথায় নিউটনের সূত্র কার্যকর হচ্ছে। তো আমার যেখানে আমার কাছে মনে হবে আমি সেখানেই উদাহরণটা দিতে পারি, ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে যে এই পাশে আর এবং এমজি কস থার্টি এই দিকে নিউটনের থার্ড লটা প্রযুক্ত হয়েছে। কিভাবে হয়েছে দেখো, কারণ দেখো যে যদি আর যদি বড় হতো তাহলে কিন্তু বস্তুটা মানে উপরের দিকে এই আর এর দিকে চলে যেত, অথবা যদি এমজি কস থার্টি দিকে বড় হতো তাহলে বস্তুরা এই বরাবর নিচের দিকে চলে যেত। কিন্তু তা কি যাচ্ছে? যাচ্ছে না। বস্তুটা যাচ্ছে কোন দিকে? যাচ্ছে হচ্ছে এই দিকে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে এখানে আর এবং এমজি কস 30 ডিগ্রি এরা কিন্তু পরস্পর সমান সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণেই বল দূর কি হয়েছে নাকচ হয়ে যায়, যার ফলে এই দুটো বলের কোনো প্রভাব আমরা এখানে লক্ষ্য করতে পারছি না। সুতরাং আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু এমজি কস 30 ডিগ্রি। তাহলে এটা যখন আমরা লিখতে পারলাম, অর্থাৎ ক্রিয়া এটা হচ্ছে প্রতিক্রিয়া বল এবং এটা হচ্ছে ক্রিয়া বল, তাহলে দুইটা বল সমান এবং বিপরীতমুখী, সুতরাং এখানে নিউটনের গতির তৃতীয় সূত্র কিন্তু কার্যকর হয়েছে। এবার আমরা আসবো গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হয়েছে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায়ও ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্র একে দেখাও। বলা হয়েছে যে কোনো একটা কারণে ব্লকটা মাঝামাঝি আসার পরে ব্লকটা কি হলো নিচের দিকে নামতে থাকলো। আমরা জানি যে ব্লকটা উপর দিকে যাচ্ছে, কিন্তু কোনো একটা কারণে মাঝামাঝি আসার পরে সে নিচের দিকে যাওয়া শুরু করলো। তাহলে এই যে যাওয়া শুরু করলো এটার একটা মানে এই অবস্থায় ব্লকটার উপর কোন কোন বল ক্রিয়া করছে সেটা চিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে, ঠিক আছে? এটা কোনো বর্ণনা চায়নি, বলেছে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা দুইটা শর্ত এখানে চিন্তা করেছি, কারণ ব্লকটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, এটা এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই, কারণ এটা প্রশ্নে বলা হয়েছে। তাহলে ব্লকটা নিচের দিকে যেতে পারে কোন কারণে? প্রথমে আমি শর্ত ধরেছি যে টি যদি এমজি সাইন থিটা, অর্থাৎ এমজি সাইন থিটা কাজ করছে নিচের দিক আর টান বল কাজ করছে উপরের দিকে, যদি কোনো কারণে টান বলের চেয়ে এমজি সাইন 30 যদি বড় হয়ে যায় তাহলেই বস্তুটা কিন্তু নিচের দিকে নামবে। তাহলে আমরা এটা কন্ডিশন ওয়ান বা প্রথম শর্তের ক্ষেত্রে বলেছি এবং চিত্রটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমরা আসি শর্ত দুই, অর্থাৎ দ্বিতীয় যে কন্ডিশন সেখানে আমরা বলতে পারি টি ইকুয়াল টু জিরো বলা হয়েছে, অর্থাৎ যদি কোনো কারণে দড়িটা ছিঁড়ে যায়, মনে করো যে দড়ি দিয়ে আমি ব্লকটাকে উপরের দিকে টানছিলাম কোনো একটা কারণে সেই দড়িটা ছিঁড়ে গেছে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে তো টি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, অর্থাৎ টান বল শূন্য, এই যেখানে টান বলটা উপরের দিকে টানা হচ্ছিলো সেই বলটা কি হয়ে যাবে? টোটালি জিরো হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এমজি সাইন থিটা এখানে একমাত্র বল, যে বল দ্বারা বস্তুরা কিন্তু নিচের দিকে যাচ্ছে। যার ফলে দেখো এখানে কিন্তু দুই দিকে আমরা ত্বরণ দেখিয়েছি নিচের দিকে, কারণ বলাই হয়েছে যে বস্তুরা নিচের দিকে যাচ্ছে। এই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার আমরা আসবো ঘ নং প্রশ্নে। ঘ নং প্রশ্নে বলা হয়েছে আনত কোণের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। দুইটা কথা বলা হয়েছে, দুইটা বিষয়, একটা হচ্ছে আনত কোণ, তার সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বলের যে সম্পর্ক। তাহলে আমরা যে চিত্রটা আমরা দেখলাম একটু আগের চিত্রটা একটু দেখে আসি আরেকবার, সেটা হচ্ছে দেখো এই যে আমরা এখানে বলেছি যে অভিলম্ব প্রতিক্রিয়া বল কোনটা, এখানে আর, তাই এটা হচ্ছে অভিলম্ব বল, অভিলম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে কোথায়? আর। এবং যে এই যে আনত কোণ হচ্ছে থিটা, অর্থাৎ এখানে 30 ডিগ্রি আমরা বলেছি, তাহলে এই 30 ডিগ্রি এবং আর এদের মধ্যে একটা সম্পর্ক কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? বলা হয়েছে যে এদের মধ্যে যে একটা পরিবর্তন হয় তা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে, অর্থাৎ থিটা যদি আমি চেঞ্জ করি তাহলে আরও চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জটাই তোমার কাছে চাওয়া হয়েছে এবং এইটাই লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে। এই কোশ্চেনটার ডান পাশে ব্যাখ্যায় বলা হয়েছে যে ঘয়ের লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোণের অন্তত 5টি গ্রহণযোগ্য মান নিতে হবে, এবং এখানে বলা হয়েছে যে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রির মধ্যে মানগুলি নেওয়া যেতে পারে। তো এখানে একটা রেঞ্জ তোমাদের উল্লেখ বলে দিয়েছে এবং বলেছে ন্যূনতম পাঁচটি নিতে হবে, তুমি 5টির বেশিও নিতে পারো, এবং আমার মনে হয় বেশি নয় ভালো, বেশি নিলে তোমার লেখচিত্রটা সুন্দর আসবে, ঠিক আছে? তো এখানে আমার তোমাদের বোঝার জন্য আমি 5টাই এখানে দিয়েছি। দেখো আমরা এখানে লিখে দিয়েছি যে আর ইকুয়াল টু এমজি কস থিটা,
কেন লিখেছি, কারণ একটু আগে আমি বললাম যে যদি আর অর্থাৎ অভিলম্ব প্রতিক্রিয়া বল যদি বড় হতো তাহলে বস্তুরা উপর দিকে যেত, আর যদি এমজি কস থিটা বড় হতো বস্তুরা নিচের দিকে আসতো, কিন্তু কোনোটাই না, দুইটা সমান হওয়ার কারণে কিন্তু বস্তুরা কোনো দিকে যাচ্ছে না। অর্থাৎ আমি যখন এর পূর্ববর্তী প্রশ্নে যখন নিউটনস থার্ড ল এর কার্যকরের ব্যাখ্যাটা দেখিয়েছিলাম তখন কিন্তু আমরা আর ইকাল টু এমজি কস থিটা লিখেছিলাম, সেখান থেকে আমি এটা লিখেছি এবং এটা আমরা একটা সমীকরণ দিয়েছি, এক নাম্বার সমীকরণ। এই সমীকরণে আমি কি বসাবো, থিটার বিভিন্ন মান বসাবো, কারণ সেখানে বলাই আছে তোমাদের উদ্দীপকে যে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রির মধ্যে মানগুলি নেওয়া যেতে পারে এবং বলা হয়েছে 5টি মান নিতে হবে কমপক্ষে। তুমি আচ্ছা তাহলে প্রথমে যদি থিটা ইকাল টু আমি যদি 15 ডিগ্রি বসাই তাহলে এখানে কি হলো, তাহলে আর এর মানটা কত হয় দেখো, এই যে এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 50, জি হচ্ছে 9.8 এবং থিটা হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা মান পেলাম কত, 473.3। এভাবে আমরা যখন 30 ডিগ্রি হয় তখন কত, 424.3 পাচ্ছি, যখন 45 ডিগ্রি হয় তখন আমরা পাচ্ছি 346.4, যখন আমরা পাচ্ছি 60 ডিগ্রি তখন মান হয় 245, আবার যখন মান পাচ্ছি আমরা 75 ডিগ্রি তখন আমরা পাচ্ছি কত, 126.8। এই যে আমরা 5টা কোন কোণের মান আমরা কি 1 নম্বর সমীকরণে বসালাম, যার ফলে আমরা 5টা পৃথক মান পেলাম। এবার আমি যে 5টা মান পেলাম সেই 5টা মানকে আমি একটা সারণী তৈরি করলাম। দেখো এখানে আমরা সারণীর এক পাশে লিখেছি কোণ এবং আর এক পাশে লিখেছি অভিলম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তো 15 ডিগ্রিতে মান কত, 30 ডিগ্রিতে কত, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, প্রত্যেকটা ক্ষেত্রে মান কত সেই মানগুলো কিন্তু আমরা ডান পাশে এখানে লিখেছি। এবার এই মানগুলিকে আমি লেখচিত্রে স্থাপন করব। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর দেখো এখানে এটা হচ্ছে এক্স অক্ষ ভূমি বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা এখানে থিটা অর্থাৎ কোণকে স্থাপন করেছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে কি লিখেছি দেখো, এই যে আর, এখানে আর হচ্ছে প্রতিক্রিয়া বল এবং এদিকে আমরা থিটাকে স্থাপন করব, দুই দিকে আমরা দুইটা স্থাপন করব। এখন লেখচিত্র নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে, আসলে এটা খুবই সহজ একটা ব্যাপার, লেখচিত্র আঁকার ক্ষেত্রে কতগুলো বিষয় তোমাকে লক্ষ্য রাখা দরকার। প্রথমে আমাকে দেখতে হবে যে আমি যে মানগুলো বসাবো তার সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত, এবং এই মানগুলো যদি আমি আমার লেখচিত্রে বসাতে চাই তাহলে আমার লেখচিত্রে কতগুলো ঘর আছে, এই ঘরে আমার ধরবে কি না, যদি না ধরে তাহলে আমরা কি আরো বেশি বেশি করে কমাবো, মানে আরো বেশি ঘরকে আমি কম একক ধরবো, তাহলে আমাদের হয়ে যাবে। একটু বিষয়টা মানে অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে আমি বলেছিলাম যে এইদিকে আমি কোণ স্থাপন করবো, তাই না, তাহলে কোণের সর্বনিম্ন মান হচ্ছে 15 ডিগ্রি আর সর্বোচ্চ মান হচ্ছে 75 ডিগ্রি, 5টা মান। তাহলে আমি যদি এখানে দেখো এখানে কিন্তু 5, এখানেও কিন্তু আমি 15 বসাতে পারতাম, কিন্তু আমি আর গ্রাফটাকে আরেকটু বড় সুন্দর করার জন্য আমি কি করছি দেখো, এখান থেকে 10টা ঘর আছে, এই 10 বরাবর আমি ধরেছি 15, এখানে আরও 10টা নিলাম 30, তারপরে কত, তারপরে 45, তারপরে 60 এবং তারপরে 75, অর্থাৎ 10 ঘর কি আমি কি ধরেছি, 10 ঘর সময় আমি ধরেছি কয় ডিগ্রি, 15 ডিগ্রি করে বৃদ্ধি করে। দেখো এখানে উপরে লিখে দিয়েছি এক্স অক্ষ বরাবর 10 ঘর সমান সমান 15 ডিগ্রি, এটা হচ্ছে স্কেলিং বলে, এটাকে এটা লেখাটা লিখলে ভালো হয়। আচ্ছা তারপরে এবার আসি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আমরা আর কে স্থাপন করেছি অর্থাৎ অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই এই এটার সর্বোচ্চ মান হচ্ছে 473.3 এবং সর্বনিম্ন মান হচ্ছে 126.8। এই মানগুলি আমি কী করবো এবার, ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব। তাহলে আমাকে দেখতে হবে যে মানগুলো অনেক বড় মান, কাজেই আমি যদি বেশি করে না ধরলে হবে না, সুতরাং আমি 10 ঘরকে ধরলাম 100, 10 ঘর তুমি আরও বেশি ধরতে পারতা, কিন্তু আমার হিসেবে সুবিধা হবে 10 ঘরকে যদি 100 ধরি তাহলে একটা সুবিধা আছে, এটা কি প্রত্যেকটা ঘরে মান হচ্ছে 10, তাহলে ঠিক আছে 10টা ঘরে মান হচ্ছে 100, তাহলে আমাদের গুনতে সুবিধা হবে। তাহলে এই যে 100, 200, 300, 400, 500, এই 5টা আমরা এখানে ডেটা নিলাম, কারণ 500 উপরে তো মান নেই, সর্বোচ্চ মান হচ্ছে 473.3, আমি এখানে 500 বন্ধু নিলাম, ঠিক আছে। এবার আমি মানগুলো বসাবো, একটু খেয়াল করো, প্রথম আমি যে মানটা বসাবো সেটা হচ্ছে 15 ডিগ্রি, তাহলে দেখো যে 15 ডিগ্রিতে এই ঘর বরাবর আমাদের এখানে আছেই, 15 ডিগ্রি বরাবর আর এর মান হচ্ছে কত, 473.3, তাহলে এই দেখো এই 15 ডিগ্রি বরাবর আমি একটা স্কেলকে স্থাপন করে ধরবো সোজাসুজি, তাহলে এই পর্যন্ত খেয়াল করে দেখো এই বরাবর কিন্তু মান হচ্ছে কত, 400, তাই না, এখানে দেখতে পাচ্ছি আমরা 400, কিন্তু আমাদের নিতে হবে কত, 473, আমরা আগেই বলেছিলাম যে এই বরাবর প্রত্যেকটা ঘরে মান হচ্ছে 10, তাহলে 473 যদি ধরে তাহলে এখানে এই ঘর এটা 50, 450, তাই না, তো 450 আমাদের আমাকে লাগবে 73, অর্থাৎ আরও আমি 2 ঘর দেবো, অর্থাৎ 7 ঘর গেলে 70 হবে, তো 70.03 0.3 এই 0.3কে আসলে মানে তাহলে এই 7 ঘরের আর একটু উপরে গিয়ে আমরা এই একটা বিন্দু এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি 30 ডিগ্রি বরাবর, দেখো এই যে 30 ডিগ্রি বরাবর আছে, এই বরাবর মান কত, 424.3, তাহলে 424 এই বন্ধু এই যে দেখো এই ঘরটা এই বরাবর কিন্তু মান হচ্ছে কত, 400 বা 400, আমাকে বসাতে হবে 424, তাহলে 24 বসাতে হবে, আমি বলেছি প্রত্যেকটা ঘরে মান হচ্ছে কত,
10 করে, তাহলে 2 ঘরে দিলে আমি 20 পাবো, কিন্তু এখানে আছে 24, মানে আমাকে 24.3 কত 3, মানে আমি প্রায় আড়াই ঘর ধরতে পারি আমি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আরো আড়াই ঘর ধরলে তাহলে আমাকে এই বরাবর একটা বিন্দু এখানে আমরা পেলাম, বুঝলি। এখানে 45 ডিগ্রি বরাবর মান কত 346, তাহলে দেখো এই বরাবর মান হচ্ছে 300, এখানে দেখো স্কেল ধরে কিন্তু মানটা পাওয়া যাবে এই বরাবর, হ্যাঁ এই বরাবর মান হচ্ছে 300 ডিগ্রি, কিন্তু আমাকে বলা হয়েছে আর কত 346, তার মানে কি 346.4, মানে প্রায় আমি 45 ধরতে পারি, তাই না, 45-এর কাছাকাছি। তার মানে কি, তার মানে হচ্ছে আরো আরো 5টা ঘর, প্রত্যেক ঘরের মান যদি 10 হয় তাহলে 5 ঘর দিতে হবে, আরো 5 ঘর দিলাম, আরো 5 ঘর বলে এখানে আমরা পাবো, তাই না, কারণ এই বরাবর ছিল হচ্ছে 300, তাহলে এক ঘর হলে 310, 320, 330, 340, 350, মানে 5টা ঘর দিলে আমি এই বরাবর আরেকটা বিন্দু আমি পেলাম। এবার আমরা 4 নম্বর যে বিন্দুটা 60 ডিগ্রি, দেখো এখানে আমি 60 বসিয়েছি এবং 60 বরাবর মান আছে 245, তাই না, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই বরাবর হচ্ছে মান কত, একটু খেয়াল করে দেখো, এই বরাবর মান হচ্ছে 200 আর এই বরাবর মান হচ্ছে 300, তাহলে এই যেটা মাঝামাঝি এই বিন্দুটা যেটা হচ্ছে 245টা পেয়ে গেলাম। সর্বশেষ আমাদের বিন্দু 75 ডিগ্রি, দেখো সর্বশেষ এটা একদম লাস্ট বরাবর 75 ডিগ্রিতে মান আছে কত 126.8, মানে আমি 127 বলতে পারি, মানে কাছাকাছি প্রায়। তাহলে দেখো এই বরাবর আমি যদি যাই 100, এই বরাবর হচ্ছে 100 ঘর, তাই এখান থেকে আরও 2টা ঘর গেলাম, তাহলে তো হয়ে গেল, কারণ 2টা ঘরে তো মান কত 20, যেহেতু আমাদের এখানে 127 আছে, তাই না, 27, তাহলে 25 থেকে আরও 2 ঘরে 27 হয়, তাই এই বরাবর কিন্তু 25, আরও 2 ঘরে 27, মানে এই একটা বিন্দু আমি এখানে পেলাম, ঠিক আছে। এই বিন্দুগুলোকে আমি এবার কি সুন্দর করে আমি এগুলোকে সেট করে দিলাম বা যোগ করে দিলাম, এক্ষেত্রে মনে রাখতে হবে স্কেল ধরে কিন্তু এগুলো যোগ করা যাবে না, এগুলো হাত দিয়ে সুন্দর করে এগুলো যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের লেখচিত্র, যদি ঘন প্রশ্নে যেটি চাওয়া হয়েছিল, আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। এবার আমরা আসবো ও নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আনত তলের কোণ বাড়িয়ে যদি 45 ডিগ্রি করা হয় তাহলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো। এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান আছে 10 নিউটন। দেখো এতক্ষণ কিন্তু ঘর্ষণ বলের কথা কিছু বলা হয়নি, যে তলটা ছিল মসৃণ তল অর্থাৎ ঘর্ষণ বল নাই, কিন্তু যদি এটাকে 45 ডিগ্রি করা হয় তখন আমার ঘর্ষণ বল থাকবে এবং ঘর্ষণ বলের মান হচ্ছে 10 নিউটন, তখন কি হবে, এটা সুবিধা হবে না অসুবিধা হবে ব্লকটা উপরে তোলার ক্ষেত্রে। তো ঠিক আছে, তাহলে আমরা ধরি এই ক্ষেত্রে প্রথম যে অবস্থাটা অর্থাৎ বর্তমান কি অবস্থায় আছে, আমরা জানি যে বর্তমান আছে 30 ডিগ্রি কোণে আনত আছে এবং বিষয়টা হচ্ছে মসৃণ এবং এখানে কোনো ঘর্ষণ বল নাই, এটা হচ্ছে বর্তমান অবস্থা। তাই বর্তমান অবস্থায় আমরা দেখি যে বাধাদানকারী বলের মান কত, অর্থাৎ আমি যে ব্লকটাকে উপরের দিকে তুলবো তার তো একটা বাধাদানকারী বল থাকবে, এবার এই বলটার নাম কি, বলটা হচ্ছে MG sin 30 ডিগ্রি, কারণ এই বলটা নিম্নমুখী আর আমি ব্লকটা নিতে চাচ্ছি ঊর্ধ্বমুখী, তার মানে কি আমাকে বাধা দিবে, তাহলে এই বাধাদানকারী বলের মানটা কত আমরা এটাকে বের করবো। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে, তাই না, প্রথম ক্ষেত্রে মানে বর্তমান অবস্থায় যখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি তখন কী হবে, ঘর্ষণ বলের মান F = 0, ঘর্ষণ বলকে আমরা স্মল এফ ধরেছি। আচ্ছা, সুতরাং নিম্নমুখী বাধাদানকারী বল আমরা এটাকে F1 ধরলাম, এই ফল হচ্ছে MG sin 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানগুলি বসিয়ে দেবো, আমরা জানি যে বস্তুটার ভর ছিল 50 কেজি, তাহলে আমরা এমের মান 50 বসালাম, জি এর মান 9.8 এবং আরেকটাকে sin 30 ডিগ্রি, মানটা বসিয়ে আমরা পেলাম কত 245 নিউটন, অর্থাৎ 245 নিউটন আমি পেলাম বাধাদানকারী বল, অর্থাৎ বস্তুটা বর্তমান অবস্থায় অর্থাৎ 30 ডিগ্রি কোণে আমি উপর দিকে তুলছি ঘর্ষণ বিহীনভাবে, এই ক্ষেত্রে আমাদের বাধাদানকারী বলের মান পেলাম 245 নিউটন। এবার আমি উদ্দীপকের কথায় আসবো। উদ্দীপকে বলেছে যে যদি এখন যদি এই কোণটাকে বাড়িয়ে 45 ডিগ্রি করা হয় এবং ঘর্ষণ বলের মান থাকবে কত, দেখো 10 নিউটন, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে 45 ডিগ্রি এঁকেছি, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি হবে, এটা আমাদের আগেই জানা এবং ব্যাখ্যা করেছিলাম। তাহলে আমরা এখন বলবো যে যখন দ্বিতীয় ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি তখন ঘর্ষণ বল F = 10 নিউটন, ঠিক আছে। অতএব নিম্নমুখী বাধাদানকারী বল, তাহলে এটাকে আমরা কী ধরবো, এখানে এখানে F2 হবে, তাহলে F2 ইকুয়াল টু কী হবে দেখো একটু খেয়াল করে, তাহলে F2 সমান আমরা কী লিখেছি, আমরা লিখেছি MG sin 45 ডিগ্রি + F, কারণ কি এর সাথে বাধাদানকারী বলটাও কিন্তু যুক্ত হবে, ঠিক আছে, বাধাদানকারী বলটাও যুক্ত হবে, কারণ কি আমরা সবাই জানি যে MG sin θ হচ্ছে নিচের দিকে কাজ করছে, সেই সাথে বাধাদানকারী বলটাও নিচের দিকে কাজ করছে। এই দেখো এখানে আমরা বাধাদানকারী বলের ডিরেকশন দেখিয়েছি নিচের দিকে, ঘর্ষণ বলও নিচের দিকে এবং MG sin 45 ডিগ্রিও নিচের দিকে, তাহলে আমরা দুইটা এখানে যোগ করে দিয়েছি, দেখো MG sin 45 ডিগ্রি + F, তাহলে আমি মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেওয়ার পর আমরা মানগুলো কত 356.5 নিউটন, এই মানটা আমরা এখান থেকে পেলাম। আগে মান আমাদের F1 ছিল 245 আর আমরা F2 পেলাম কত 356.5, মানে F2 কিন্তু অনেক বড়। এখানে আমরা দেখেছি F1 is
লেস দেন এফ টু, অর্থাৎ এফ টু মানটা কিন্তু বড়। আর আমরা জানি যে বলের মান বেশি, অর্থাৎ বাধাদানকারী বল, কিন্তু এই বলটা কিন্তু বাধাদানকারী বল। সুতরাং আমি আমাকে যখন বাধাদানকারী বল বেশি প্রয়োগ করা হবে, তখন কিন্তু বস্তুটাকে উপরে তোলা আমার জন্য বেশি কষ্ট হবে। সুতরাং আমরা লাস্টে একটা মন্তব্যে আসতে পারি যে যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি করা হয়, তখন বাধাদানকারী বলের মান বেশি হওয়ার কারণে আমাদের আমাদের জন্য কি হবে, এটা অসুবিধাজনক হবে। এটি হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। এবার আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 9 নং প্রশ্নে আসবো। 9 নং প্রশ্নে বলা হয়েছে, ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে 138 ডিগ্রি হয়। দেখো, দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বল, অর্থাৎ দড়িতে আমরা কি করেছিলাম, টান বল দিয়েছিলাম, তাই না? টান বলের মান কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল না, একবারও দেওয়া নাই, কিন্তু এখানে আমার টান বলের মানটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই মানটা হচ্ছে 138, অর্থাৎ 138 ডিগ্রি মানটা, ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে মানে বলা হয়েছে ব্লকটি যদি শীর্ষের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে একটা বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত টান বলটা কমে যায়, কমে কত হয়, 138 হয়ে যায়। এই পর্যায়ে ব্লকটি সমতরণে নিচের দিকে নামতে থাকে, যেহেতু টান বলের মান কমে গেছে কাজে ব্লকটা নিচের দিকে নামা শুরু করছে, ঠিক আছে? এই ক্ষেত্রে সমতরণ নির্ণয় করো। তাহলে এই যে সমতরণের নিচের দিকে নামছে, এই সমতরণটা আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ঘর্ষণ বল 7 নিউটন ধরে নাও, কারণ এখানেও একটা ঘর্ষণ বল আছে যার মান হচ্ছে 7 নিউটন। তাহলে এখানে আমাদের কয়েকটা মান দেওয়া আছে, সে মানগুলো আমাদের একটু সাইডে একটু লিখে রাখলে ভালো হয়। তোমরা এখানে লিখবা, এখানে তাহলে দুইটা মান, একটা হচ্ছে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু 7 নিউটন এটা বলা আছে, আর একটা জিনিস এখানে দেওয়া আছে সেটা হচ্ছে টান বল টি ইকুয়াল টু 138 নিউটন, ঠিক আছে? এই দুইটা জিনিস এখানে আলাদাভাবে দেওয়া আছে। তাহলে বলছি যে যেহেতু ব্লকটা নিচের দিকে নামা শুরু করছে, সুতরাং তরঙ্গটা নিচের দিকে, তাহলে ত্বরণের মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে ত্বরণ, তাহলে কি ত্বরণ, দেখো ত্বরণ সমান এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে বলের সূত্র, এখান থেকে আমরা বের করতে পারি এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এখানে আমাদের কী লাগবে, এফ লাগবে এবং এম লাগবে। এম তো আমাদের জানা, কিন্তু এফ তো আমাদের জানা নেই, অর্থাৎ লব্ধি বলটা আসলে কত এটা আমরা আমাদের জানা নাই। তাহলে এটা আমরা আগে বের করবো। তাহলে কীভাবে বের করবো, দেখো, তাহলে এম জি সাইন থিটা এটা কাজ করছে কোন দিকে, যেহেতু ব্লকটা এখানে নিচের দিকে নামছে, সুতরাং এম জি সাইন থিটা নিচের দিকে নামছে এবং টান বল তো উপরের দিকেই কাজ করছে এবং সেই সাথে ঘর্ষণ বলটাও এখানে উপরের দিকে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আগের প্রশ্নে আমি বললাম যে ঘর্ষণ বল নিচের দিকে, এখন আমি আবার বলি ঘর্ষণ বল উপরের দিকে, কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ, ঘর্ষণ বলের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞা হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে এমন একটা বল যা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। সুতরাং এখানে যেহেতু আমরা ব্লকটা নিচের দিকে নেমে যাচ্ছে দড়ির একটা সমস্যার কারণে, সুতরাং ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে, অর্থাৎ এটা টান বলের সাথে যোগ হয়ে যাবে। এই কারণে আমরা কি করছি, টান বলের সাথে যোগ করে দিয়েছি। আচ্ছা, দুইটা বল যোগ করেও কিন্তু আমরা এম জি সাইন থিটা সমান হয় নাই, কারণ কি, যেহেতু বস্তুটা নিচের দিকে পড়েই যাচ্ছে, সুতরাং এখানে এম জি সাইন থিটাটা বেশি শক্তিশালী এবং এটা বড়, বড় হওয়ার কারণে তো ব্লকটা নিচের দিকে যাচ্ছে, তাই না? এই কারণে আমরা এম জি সাইন থিটাকে বড় বলেছি এবং টি প্লাস এফকে আমরা ছোট বলেছি, এই কারণে এফ ইকুয়াল টু লিখেছি এম জি সাইন 30 ডিগ্রি মাইনাস টি প্লাস এফ, দুইটাকে আমরা বিয়োগ করেছি। তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো, এম এর মান হচ্ছে 50 কেজি, জি হচ্ছে 9.8 এবং সাইন 30 মাইনাস টি এর মান হচ্ছে 138 এবং এফ এর মান হচ্ছে কত, 7 নিউটন। আমরা এখানে মানগুলো বসালাম, আমরা হিসেব করে দেখলাম যে এফ এর মান আসে কত, 100 নিউটন, অর্থাৎ এই বল বরাবর বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে 100 নিউটন বলটা আসলো, তাহলে এখান থেকে আমরা কী বের করবো, সুতরাং আমরা এফ ইকুয়াল টু এম এ বা এ ইকুয়াল টু এফ বাই এম, এখানে আমরা মান বসালাম, বসে আমরা পেয়ে গেলাম কত, ত্বরণের মান পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু একটা একটা অংশের অ্যান্সার, কারণ তোমাকে বলা হয়েছে সমতরণটা নির্ণয় করো, আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করলাম। আশা করি এটা তোমরা বুঝেছো। এবার সর্বশেষ যে অংশটা আমাদের আছে, বলা হয়েছে যে এভাবে যখন বস্তুরা সমতরণের নিচের দিকে যাচ্ছে, তখন 3 সেকেন্ড পরে এই বস্তুটার বা ব্লকটার বেগ কত হবে। 3 সেকেন্ড পরে আমাদের বেগ বের করতে বলা হয়েছে। আমরা জানি যে নির্দিষ্ট সময় পরে বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ নিউটনের গতির সমীকরণের প্রথম সমীকরণটা আমরা লিখলাম। লেখার পর আমরা তো জানি যে বস্তুর আদি বেগ ছিল 0। কেন 0, এখানে আমরা আদি বেগ ধরলাম, কারণ এতক্ষণ তো আমরা জানি যে বস্তুটা উপরের দিকে যাচ্ছিল, এখন আবার হঠাৎ নিচের দিকে নামা শুরু করলো, তাই না? তাহলে এই যে বস্তুটা বা ব্লকটা যাদের দিক পরিবর্তন করলো, ঠিক ওই মুহূর্তটাতে কিন্তু বেগটা কিন্তু 0। কেন 0, তোমরা আরেকটু খেয়াল করলে বুঝতে পারো, যেমন একটা ক্রিকেট বল বা টেনিস বল, এটাকে আমরা কী করলাম, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে সে তো একটা সময় যখন আসবে, তখন সে সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে সে আবার কী করবে, একটা মুহূর্তের জন্য হলেও সে ওখানে স্থির হবে বা থামবে, তারপরে সে দিকটাকে পরিবর্তন করবে, অর্থাৎ ওই জায়গাটাতেই হচ্ছে আদি বেগ বলেছি, এটা হচ্ছে 0। আবার আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন সরল দোলক বা
ঘড়ি, আমাদের বাসা বাড়িতে ঘড়ি আছে, ঘড়ির সাথে একটা পেন্ডুলাম বা একটা দোলক দেওয়া থাকে, ডানে বামে সবসময় সে দুলতে থাকে, এটা আমরা দেখি। তো এই যে দোলকটা যখন যে কোনো এক পাশে, আমরা ধরে নিলাম ডান পাশে, যখন সর্বোচ্চ দূরত্ব যাবে সে তা আবার ব্যাক করবে, অর্থাৎ দিক পরিবর্তন করবে, ওই জায়গাতে কিন্তু তার বেগ কিন্তু শূন্য, অর্থাৎ আদিবেগ শূন্য। এই কারণে আমরা এখানে বলেছি যে 3 সেকেন্ড পরে বেগ বের করার সময় আমরা বলেছি আদিবেগ শূন্য, কারণ এখানে বস্তুরা দিক পরিবর্তন করছে, তাই না? আদিবেগ আমরা শূন্য বসিয়েছি। আর এ তো আমরা আগে বের করলাম 2, আর হচ্ছে আমাদের টি, অর্থাৎ উদ্দীপকে বলা হয়েছে 3 সেকেন্ড পর, এই জন্য আমরা টি এর মান বসিয়েছি এখানে 3। সুতরাং আমরা পেলাম হচ্ছে ভি এর মান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে আমাদের 3 সেকেন্ড পরের বেগ। তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের উদ্দেশ্যে যে কথাটি আমি বারবারই বলে থাকি সেটি হচ্ছে, তোমরা এখান থেকে হুবহু অ্যাসাইনমেন্টটা কপি করবে না। এখানে গাণিতিক সমস্যাগুলোর পাশাপাশি আরো কিছু মন্তব্য, কিছু ভাষা রয়েছে, সেগুলো যদি তোমরা নিজের মতো করে সাজিয়ে বুঝিয়ে সুন্দর করে লেখো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা সবার থেকে আলাদা হবে, তবে তোমরা সর্বোচ্চ নম্বর পাবে এবং আমাদের পরিশ্রমটাও সার্থক হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।